ما
لا تقلقي يا كاميرا هاندا بريتا دوكا هاملا
পর্বতের সময় আজকে তো কিছুই নাই ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নাই ইংগে কি কই রে রুজার মা আইছে থেকে যেই যে বাজার করতাছিস তারপর খালি তোর বাজার থাকেই না থাকেই না তুমি বুঝো না কিসের জন্য রুজার মাসে খরচটা একটু বেশি বাজার ঘাট একটু বেশি বেশি বলতে কি তোর এতই ফুরায় নাকি ওই রাতে সেরি খাইতে গেল তো এত তো খাবার পাই না হিঙ্গে যাইগো না আজকে এই যে রুজাটা করলাম পর্বতে কি খাইছি পর্বতে কি খাইছি এক গ্লাস দুধ খাইছি দুইটা কলা খাইছি আর লতারে লোকে ইড়ুকা কুরকার গুস্ত দিয়ে ভাত খাইলাম তাছাড়া আর কি আসলো নে তারপরে তুমি আরো কি চাও এতগুলো আইটেম করছিস তারপরে তোমার মন ভরে নাই তাই না না তোমারে উঠাইতেই পারলাম না ও তাই না আমার কিছু হেডে গেছে স্যার পানির পরিমাণটা একটু বেশি খাইছিলাম দিনে পানি পিবার সে আগে দেখে এই জন্য তোর তাই না আমার কিছু একটু তাই না এমনিতে তোমার যে স্বাস্থ্য তার উপরে এই যে ইফতারি কইরা সেহরি খাইয়া তুমি যে ভারী তে আর উঠতে পারো না তখন তো কম করে খাও বাবা এক মাসে প্রত্যেকটা রোজা করি একটা রোজা ভাঙি না আল্লাহর রহমতে আর তুই আমারে কইতাছস স্বাস্থ্য ওই স্বাস্থ্য যেমন আছে এমনি থাকবো রোজা করলে আমার স্বাস্থ্য ভাঙবো তুই চিন্তা করতাছস না ফোন ডিম কয়ালি কয়ালি আনবা এক খাসি নি আইবা কে প্রত্যেক দিন ছেড়ে সময় একটা করে দুইটা করে বাজমু হ্যাঁ ডিম খাই একবার গ্যাস বানাই নো তুই এক কাম করবি কি ওই যে মোলা মাছ আনছিস না টমেটো দিয়ে পরমাতে চচ্চড়ি করবি সেটা আলু বাচ্চা দিবি জামালপুরে যে মফিজ আলু আছে না লালটা এই লালটা মাখা মাখা করে বর্তা করবি ঠিক আছে আরে যা মেয়েলা একবার নামাজটা পড়ে আইতেছি তারপর তারাবি পড়ে তারপর রাইতে সাথে বাস তুমি কয়টা বেগুন পোড়া দিয়ে সিদ্ধ করে আমি নিজের দাই বাবলা না তুমি সসরি খাইবা বেগুন বর্তা খাইবা আমি তো এমনি খাইতে পারি না তুমি মুসুরি ডাল লইলি আই তোর আবার কি লাগে এটা তো নিয়ে আনা লাগবো কে মুসুরি ডাল নাই শেষ হয়ে গেছে বুঝছি প্রত্যেক দিনে ডাইলের শরবত বানায় খাও তুমি বুঝছি তুই যা কি চাইতাছ বুঝছি আমি যাও নামাজের দেরি হয়ে যাচ্ছে চালু করে যাও আর আসার সময় মনে করে নিয়ে আয় সব কিছু একটা মারা তুমি তোরা বানা করতে চলে আমি বিচার না ছিলাম তার নাম ছিল আমি কইলাম তুমি যাবা বিচার আমি যাও আমরা বিচার দেব নিকা অজন ভাই ভালো সা হ্যাঁ আজকে অন্য বাচ্চা বাজার বাচ্চা এই ছোট ভাই এক কমে জানবা দেখতে পাচ্ছি আমি তো চেয়ারম্যান এর নগেই থাকেন থাকেন না এই যে আমাকে দুই ভাইয়ের বিচারটা তো কেই করে হলেন আমরা নেই বাকে এই প্রতিদিন পারো সবাই বাজার বাজার আপনারা শুনেন না আমরা চেয়ারম্যান এর নগেই থাকেন তো আমার বাড়ির খবর জানেন না তোমার এরা কথা কই কোন তোমরা তো কুত্তা হেড কি কইনি হেড করকে কুত্তা কোন কিছু নি
রোজা কাইলা দুই মিনিট তোমরা ইফতার নিয়া যে এই সমস্ত কাহিনী গুলো করো ভাইকে ভালো কথা আচ্ছা ভাই তোমারে দেই বুঝাই যেমন তুমি বাইতে তোমরা দুইটা ভাই হ্যাঁ তোমরা দুইটা ভাই দুইটা বউ আছে না আছে তাহলে কয়জন হলো চারজন মানুষ হলো না চারজন তুমি যদি 50 টার হদয় আনো ওটা কিবা করে কি খাবা দেখে মিলা দিলে খামু মিলা দিলে ভাগ করে খাবা না তখন 10 টার তুমি খাই আর রাত তুমি বড় ভাই আমি ছোট ভাই হ্যাঁ কও তুমি না হ্যাঁ তুমি একটু বেশি খারো না আমি একটু বেশি খাই তাতে ভাড়া না গিয়া ভাড়া না আর হইলো দুই আর আইলে কি আর হয় গুয়ার পাতালে তোকে বাইরে রাখবো বুঝাস কি সামনে খাইলে বিচার দিবেন গেলে তো গুয়ার পাতালে বাইরে বাইরে ভরে না বিচার নামা হারে না কি নামাজ গেছিলি আরে না বেন নারাই করে হারাতে দিনে ও নারাই করে হারাস না নামাজের কোনো খবর নাই না নামাজ পড়ে নিয়ে তারপরে সে হারাই যারা করবি ইফতারি করে নাই এখন পর্যন্ত ইফতার করবি নিয়ে মোহে দিছে না দিকে টান দেখাই নিয়ে গেছে খেলা খেলেন কই এই চেয়ারম্যানে কই হ্যাঁ তোকে একটা বঙ্গে বিচার একটা রায় কোন ভাই আমি একটু চেয়ারম্যানে কই এটা করছে আঙ্গ সমাধান রেডি করে সমাধান তোকে বাইরে রাখবো তো এখন তোকে সমাধান তোকে কই দিলাম জানি বিচার কুত্তা নামা শেষ করে আমরা ইফতারে বলে হান্দির যায় নাই কুত্তার নিগে সংসারে ঢুকছে বাইতে বাইতা ঢুকছে মনে করেন আমার কথা আমি সত্য কথা কই এখানে খাসতো এক পাতিলে খাসতো নারাই বাজে আমি হনন মাদুর আমি আমি ছোট না আমি আমনের নাকি হারে মনের বলে মিশা কথা কব না মনে করেন যে যাই কিনে নেই যদি 150 টাকার জিনিস কিনে নেই 100 টাকার উনি যা জামাই বৈ দুইজনে নিয়ে লাগা 50 টাকার আমাকে জামাই বৈ দুইজনে দে এইভাবে আপনি বুঝেন দেনি সারা বছরই দেবা করে রাইতে মনে করেন তার আমি হই রাহি ওরা দেখে কুতুর কুতুর করে কলা খায় পিয়াজ খায় আবার কয় যে বড় কি কথা আমি যা কথা কই তরুবরে তরুবরে ছাড়া করব ছাড়া করব বোর কথা হই না ভাই মনে করে বহন করতাছ তুমি খালি হে দিন গেরা পিয়াজ আসল হে গেরা বয়ে বয়ে খাইছে হেটা দেখছে আরে রাত রাত তোরে আমি ঠান্ডা বার তোরা কথা কই তোরা তো ইফতার করস নাই না এজন্যই বেশি বেজার তোরা পানি দিয়ে ইফতারটা ভাঙ্গা নো রোজাটা ভাঙ মানে ইফতারটা কর করার পরে তারপর তো করে ভেজালটা মারতা এই প্রতিদিন কি ভেজাল বাবা প্রতিদিন না এই রোজার মাসটা আইছে ঠিক এই এই সিয়ামের একটা মাস আইছে মাসের মধ্যে তোরা যে ঝামেলা গুনা করতাছ ঠিক বালালে সকালে দুই ভাইয়ে দোহানে যাই হদাইটা দেয় বালালে কি নানি বাড়ি বন্ত আনি পাড়ি বিচাই আর এতে কেন্দ্রের উৎপত্তি আরম্ভ হয় আসলে আমি ছোট তো মানে বড়রা যদি অন্যায় কইরা যদি কয় তো এটা করি নাই তিনি ভাই করার কিছু আছে ছোটার মধ্যেও বেজাল আছে ছোটার মধ্যে বেজাল আছে ছোটার মধ্যে বেজাল আছে বেজাল থাকে কানে ধরে উঠ মারবো আমি কি বলছো আমার মধ্যে বেজাল থাকে আমি আমার টাকা নিয়ে না ওই যে সোজারা মারাই কানে ধরে উঠ মারনি মুখ পেছি করাইছে সোজা সোজা বি করাইছে সে সোজা বি করাইছে শুক্রবারে তুই যে বারবার করলি বাজার করলে আধা কেজি কাঁচাগুলা কান্দি গেলি তুই কেনে খাইছে
আমার কথা যদি মানুষ তোকে সংসারে রোজার দেখো দিন আছে না রাখবো না কোন কোন দেখি ঘটনা হইলো এই রোজার মাস তুই তোর তোর বড় ভাবির নগে ইফতার মিফতার করবি তার নগে সংসার করবি আর তুমি এই ছোড়া বাইর নগে এই সংসার করবে মন থাকবো এটা এটা মাত বুড়ি হইলা তাই আমি কি হুবার কইছি তা তো কোন নাই ভালো হইছে হ্যাঁ ভালো হইছে আমার কথা হলো ছোড়া বাইর সম্মান দি আমার যাই না দিব আমি ওই দেই থাকি আর নাই বলবো না হ্যাঁ ভাই বড় ভাবির নগে সন্তর গবনির ভাবির কোলে বই বই হইয়া হইয়া আমি ইফতার করব হ্যাঁ ঠিক আছে তোর একটু জিতেই দিলাম বুঝছস আমার কিছুই করতে পারবো না অগর মতো ওরা থাকবো আঙ্গ মতো আমরা থাকবো ওই যে কইছে না যে মাথা ঠিক ব্রেন ঠিক পেট ঠিক এই ব্যাপার সঙ্গের মধ্যে ব্যাকি ঠিক থাকে না গো তাহলে সঙ্গের মধ্যে আইলে দিলে বাঁচবো না তাহলে রোজাও ঠিক থাকবো ঠিক থাকবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় ভালো আছি কিন্তু ঘটনা হইলো আমরা খুব একটা ভালো নাই এখানে আমরা চুর সাজা গেছি বুঝছেন কোন কি বাগেরে শোনা ভাই কি বাগেরে ঘটনা আমরা রোজার ইফতারের গল্প করতেছি খরখরা রোদের মধ্যে কিন্তু আমাদের আকল মাইন করে না আসলে আমরা গল্প বানাইতেছি তো আমরা তোর আন্দার বানিয়ে করব না গো ভাই আন্দার বানাই গল্প করলে তাহলে একটা গল্প দেখাবো এই গল্পটা করতে ভাই রাত আটটা সময় লাগবে আটটা অন্তত আটটার যে মেঘাচ্ছন্ন কালো ছন্দটা ওখানে যে এই বিচারটা সমাধান করা উচিত আটটার কাম আমরা বেলা একটার সময় করে ফেলাইছি আর এমনি কিছু মনে করবেন না ভুল তৈরি আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন।